এএম অ্যাকোয়ার পক্ষ থেকে আমি অভিষেক সকল মৎস্য চাষীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে আমাদের পুকুরে যদি লার্নিয়া কিংবা অ্যাঙ্কর ওয়ার্মের সমস্যা দেখা দেয় তাহলে তার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং মাছ চাষ সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ইউটিউব চ্যানেল এএম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। লার্নিয়া বা অ্যাঙ্কর ওয়ার্ম আর কিছুই না, এটা একটা পরজীবী। তো এই পরজীবী যদি আমাদের পুকুরের আসে তাহলে আমরা কিভাবে বুঝব যে আমাদের মাছ এই পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে? তো সবার প্রথমেই আমরা দেখতে পারবো যে মাছের মধ্যে একটা কিন্তু অস্থিরতা আপনারা সবার প্রথমেই দেখতে পারবেন। দ্বিতীয়ত, মাছ দেখবেন পুকুরের সাইডে এসে ঘষাঘষি করবার চেষ্টা করছে। আর সর্বোপরি আমরা যদি প্রতি মাসে একবার করে নেটিং অবশ্যই করি তাহলে কিন্তু সেই নেটিং করবার ফলে আমরা মাছকে যদি ভালো মতো দেখি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের মাছের গায়ে যদি এই লার্নিয়া বা অ্যাঙ্কর ওয়ার্ম হয় তাহলে কিন্তু খুব সহজেই আমরা ধরে ফেলতে পারবো। তার কারণ হচ্ছে এই লার্নিয়া বা অ্যাঙ্কর ওয়ার্মটা অনেকটা সুতোর মতো, ঠিক আছে? এবং এটা আমরা যখন দেখব যে মাছের গায়ে কোনো লাল রঙের স্পট হয়েছে কি না বা লাল লাল টাইপের কোনো সুতোর আকারে কোনো কিছু মাছের গায়ে লেগে আছে কি না, তো এরকম ধরন দেখলেই আমরা কিন্তু খুব সহজেই আমরা শনাক্ত করতে পারবো যে আমাদের মাছে এই পরজীবী লার্নিয়া দ্বারা আক্রান্ত হয়েছে। এই লার্নিয়ার সমস্যা একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে যদি সঠিক সময় মতো আপনারা এটাকে পর্যবেক্ষণ না করেন কিংবা এর যে সঠিক যে চিকিৎসা সেটা যদি আপনারা ঠিকঠাক সময় মতো না করেন। তো এর থেকে কি হতে পারে যে সবার প্রথমে বডিতে লাল স্পট হবে, ক্ষত সৃষ্টি হবে এবং সেই ক্ষতটা ধীরে ধীরে কি হবে একটা ইনফেকশনের আকার ধারণ করবে এবং সেই ইনফেকশন থেকে একটা বড় রকমের কিন্তু মাছ আপনাদের মারা যাবে। তো সঠিক সময় থাকতে আমাদেরকে এই যে মাছের মধ্যে যে লার্নিয়ার সমস্যা সেটা কিন্তু আমাদেরকে নেটিংয়ের মাধ্যমে হোক বা পুকুরের মধ্যে মাছের যে গতিবিধি পর্যবেক্ষণ করে হোক সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে এবং বুঝে নিয়ে আমাদেরকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসা করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই লার্নিয়া বা এই যে অ্যাঙ্কর ওয়ার্মের কথাটা বলছি এটা যদি আমাদের পুকুরে মাছের মধ্যে হয়ে যায় তাহলে এর হাত থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? এর চিকিৎসা খুবই সিম্পল, এর জন্য আপনাকে আহামরি কিছু করার দরকার নেই। সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের পুকুর অনুযায়ী অর্থাৎ জলের গভীরতা অনুযায়ী আপনারা শতক প্রতি 150 থেকে 200 গ্রাম আপনারা প্রথমে লবণটাকে ভালো করে হচ্ছে জলের মধ্যে গুলে নিয়ে সারা পুকুরে ছিটিয়ে দিন। তারপর আপনারা কি করবেন, সাইপারমেথ্রিন কিংবা ডেল্টামেথ্রিন গ্রুপের যে কোনো মেডিসিন আপনারা নিন এবং সেটা পরিমাণ অনুযায়ী আপনারা যে কোম্পানি নিচ্ছেন সেই কোম্পানির যে কম্পোজিশন রয়েছে সেই অনুযায়ী আপনারা কি করুন, আপনাদের যে পুকুর রয়েছে সেই পুকুরের পরিমাণ অনুযায়ী আপনারা সেই সাইপারমেথ্রিন এবং ডেল্টামেথ্রিন গ্রুপের মেডিসিন আপনারা প্রয়োগ করুন। আমরা যেটা ব্যবহার করি যে মেডিসিনটা সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন গ্রুপের মেডিসিন সেটা আমাদেরকে একরে আমাদেরকে কিন্তু 100 ml আমাদের প্রয়োগ করতে হয়। বাট আপনারা যেটা কিনবেন আপনাদের কাছাকাছি যে মার্কেটে যেটা পাচ্ছেন সেটা যখন কিনবেন তখন সেটার ডোজটা শুনে আপনারা কিন্তু সবার প্রথমে সেই ডোজটা একবার করে দেবেন। নেক্সট, এই ডেল্টামেথ্রিন কিংবা সাইপারমেথ্রিন গ্রুপের মেডিসিনটা আমরা প্রয়োগ করবার পর তারপর তার নেক্সট ডে আমরা আইভারমেকটিন গ্রুপের একটা মেডিসিন আমরা নেব 1%। সেই আইভারমেকটিন গ্রুপের মেডিসিনটাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 100 কেজি খাবার, 100 কেজি খাবারের মধ্যে আমাদেরকে সেই মেডিসিনটা মিশিয়ে আমাদেরকে কিন্তু মাছকে দিতে হবে। এবার আপনারা আপনাদের নিয়ারেস্ট যেটা পাচ্ছেন সেটা দিয়ে আপনারা যেটা ডোজ আপনাকে বলে দেবে সেই অনুযায়ী দিতে পারেন। আমরা যে কোম্পানিটা ব্যবহার করছি সেটা কিন্তু 2 গ্রাম থেকে আপ টু 7 গ্রাম মাছের সাইজ অনুযায়ী আমাদেরকে দিতে হয় এবং সেটা 100 কেজি মাছের জন্য আমাদের 2 গ্রাম থেকে 7 গ্রাম পর্যন্ত সেই মেডিসিনটা আমাদের 3 থেকে 4 দিন আমাদেরকে কন্টিনিউয়াসলি খাওয়াতে হয়।
এবং সেই খাওয়ানোরটার সময় আমরা যেটা করি, আমরা সর্ষার খোলের সাথে ভালোভাবে মিশিয়ে বা যে খাবারটা আমরা রেগুলার দিই সেই খাবারের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমরা মাছকে দিই। তো যদি 3-4 দিনের মধ্যেও যদি দেখা যায় যে এই লার্নিয়ার পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু 3-4 দিনেরও বেশি আমাদের লাগতে পারে। মোট কথা, যতদিন পর্যন্ত না এই সমস্যাটা মিটছে ততক্ষণ আমাদের এই ডোজটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে সবার প্রথমে আমাদেরকে লবণে একটা ডোজ করে নিতে হবে, তারপর হচ্ছে সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন গ্রুপের একটা মেডিসিন আমাদেরকে প্রয়োগ করতে হবে, এবং তারপর আমাদেরকে আইভারমেক্টিন গ্রুপের একটা মেডিসিন আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো এই 3টে জিনিস প্রয়োগ করলে আপনারা 100% শিওর থাকুন যে আপনাদের এই লার্নিয়া বা অ্যাঙ্কর ওর্মের যে সমস্যা মাছের মধ্যে হয়েছিল সেটা কিন্তু 100% কিওর হয়ে যাবে। তো আপনাদের মার্কেটে যদি এই মেডিসিন নিয়ে পেতে যদি কোনো রকমের সমস্যা হয়, তাহলে সরাসরি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে পারেন। তো অর্ডার করবার জন্য সরাসরি আমাকে কল করবেন, এবং আপনার যে পুকুরের যে মাছের যে সাইজ রয়েছে এবং তার যে আয়তন রয়েছে সেটা আমাকে বলবেন, সেই অনুযায়ী আমি আপনাকে গাইড করে দেবো। 100% এটাতে কিওর হয়ে যাবে, এবং সময় থাকতে এই মেডিসিনটা প্রয়োগ করে আপনারা আপনাদের মাছকে সারিয়ে তুলুন। তো আজকের জন্য এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার।